আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় এক হয়ে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। জামাত বা যুদ্ধাপরাধীদের পরিবারের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না, জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ হাসিনার উপর হামলার রায়ে হতাশ বিএনপি, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং হজ ফ্লাইট শুরুর প্রথম দিন পাঁচটি ফ্লাইটে 1800-এরও বেশি হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন আজ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলি সংবাদ, আপনাদের সাথে আছি আমি রুকন উদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় এক হয়ে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে চীনের রাজধানী বেইজিংয়ে দুদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। পরে বিদ্যুৎ, জ্বালানি, পানি সম্পদ সহ বিভিন্ন বিষয়ে দুদেশের মধ্যে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। জামাত বা যুদ্ধাপরাধীদের পরিবারের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আদর্শ এবং নীতির সাথে মেলে না এমন কাউকে দলে নেয়ার প্রশ্নই ওঠে না। সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফের নবনির্বাচিত নেতাদের সাথে বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের ব্যাপারে শুদ্ধি অভিযান চলছে বলেও জানান মন্ত্রী। দলীয় পরিচয়ে কেউ যদি এলাকায় সন্ত্রাস করে তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। যুদ্ধাপরাধীদের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এখানে এদেরকে মনোনয়ন দেওয়া, এদেরকে সদস্য করা, এ ব্যাপারে দলের অবস্থান অত্যন্ত কঠোর। এখানে কোনো আপোষকামিতার প্রশ্নই ওঠে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাবনায় শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলিবর্ষণের মামলায় 26 বছর পর দেওয়া রায়ে জাতি বিস্মিত হয়েছে। তিনি বলেন, এই রায়ই প্রমাণ করে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেশকে পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে। আজ জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই আলোচনা সভার আয়োজন করে। ঈশ্বরদীর আপনার রেল স্টেশনে সেই 93 সালের একটি আপনার ঘটনাকে কেন্দ্র করে আজকে প্রায় 26 বছর পরে আজকে রায় দেওয়া হচ্ছে। সে রায় দেওয়াতে আজকে সকল জাতি নিশ্চিত হয়েছে। এটা কোন ধরনের রায়? দুটো গুলির শব্দ হয়েছে, গুলির শব্দটা কারা করেছে, গুলি কে করেছে, সেটাও ওই যে কন্ট্রোভার্সিয়াল না, রিন্টু তো বলেই গেছে আমার ফার্স্ট ডে বলে গেছে যে কারা গুলি করেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে কালকে 9 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, 25 জনকে না 26 জনকে আপনার যাবজ্জীবন। কি এই সরকার সুপরিকল্পিতভাবে কনসিয়াসলি সচেতন ভাবে তারা বাংলাদেশে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চলেছে। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে।
আজ হজ ফ্লাইট শুরুর প্রথম দিন বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের 5টি ফ্লাইটে 1800 বেশি হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন। আরও 3টি ফ্লাইট মিলে মোট 2900 হজযাত্রী সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকায় সৌদি ইমিগ্রেশন সম্পন্ন হয়নি, ভিসা জটিলতায়ও কাটেনি। এদিকে হজ ফ্লাইটের উদ্বোধন করে ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, এবার কোনো হজযাত্রী হয়রানির শিকার হবেন না। এ সময় তারা হজযাত্রীদের সঙ্গে কৌশল বিনিময় করেন। ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। জাপার সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু জানিয়েছেন, বিকেল সোয়া 4টায় এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এদিকে এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী, জাতীয় পার্টির সিনিয়র কোর চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা বেগম রৌশন এরশাদ। দুপুর 2:30 জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা রৌশন এরশাদ হাসপাতালে দেখতে যান। গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে ব্যাখ্যা চেয়ে ক্যাবের আবেদনের বিষয়ে মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। পেট্রোবাংলার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এফআরএম ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই দিন ধার্য করেন। পরে ক্যাবের আইনজীবী জানান, লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও গ্যাসের দাম বৃদ্ধি অযৌক্তিক। ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, জ্বালানি খাতের দুর্নীতির রোধ করা গেলে গ্যাসের দাম বাড়ানোর দরকার পড়বে না। তাদের কাছ থেকে আমরা হিসেবটা চেয়েছি। এবার তাদের বিরুদ্ধে 2014 সনে একটা দুদক থেকে একটা তদন্ত হয়েছিল, তিতাস পেট্রোবাংলা, তারা কিভাবে কত কোটি টাকা, কে কত কোটি টাকার দুর্নীতি করেছে গ্যাস নিয়ে, সেটার একটা প্রতিবেদন বিএআরসির কাছে শুনানির সময় ক্যাবের তরফ থেকে উত্থাপন করা হয়েছে। সেই টাকার হিসেবটা যদি দুর্নীতি দমন কমিশন যদি দিতে পারে, দুর্নীতি দমন কমিশন যদি তাদের কাজগুলো ঠিক মতো করতো বা কোনো কিছু যদি করে থাকে, তাহলে সেটা কি, সেই রিপোর্ট, সেই প্রতিবেদন আমরা আদালতের কাছে চেয়েছি। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় এক হয়ে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। জামাত বা যুদ্ধাপরাধীদের পরিবারের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না, জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ হাসিনার উপর হামলার রায়ে হতাশ বিএনপি, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং হজ ফ্লাইট শুরুর প্রথম দিন 5টি ফ্লাইটে 1800 বেশি হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন আজ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।